আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আজকের সংবাদে শুরুতেই জানবেন জেলেন্সকির কারণে ইউক্রেনের জনগণ দুর্ভোগে পড়েছে বলেছে জাপানের সাবেক প্রধানমন্ত্রী জাপুর ইচ্ছাতে পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করল রাশিয়া সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা এরদোয়ানের কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী সেনা প্রধান জানা যাবে পঁচিশ নভেম্বর পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের ফিলিস্তিনি কিশোর আহত অবস্থায় মারা গেছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কারণে ইউক্রেনের জনগণ দুর্ভোগে পড়েছে জাপানের জেলেন্সকির সাবেক প্রধানমন্ত্রী জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং ঝানু রাজনীতিবিদ ইউশিরোম মোরি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভৌদিমির জেলেন্সকি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন একই সঙ্গে ইউশিরোম মরি বলেন জাপানের গণমাধ্যম রাশিয়া ইউক্রেন যুদ্ধের খবর প্রকাশে পক্ষপাতিত্ব করেছে তিনি বলেন আমি একদমই বুঝতে পারছি না কেন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টকে সমালোচনা করা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট জেলেন্সকে একেবারে ধরাশহর বাইরে থাকছেন এটি একটি বড় সমস্যা বাস্তবতা হচ্ছে ইউক্রেন এর প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন গত শুক্রবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী রাজধানীর টোকিওর এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন জাপানের কিউদে নিউজ এজেন্সি এ খবর তুলে ধরেছে তিনি বলেন জাপানের গণমাধ্যম একদিকে পক্ষপাতিত্ব করেছে এগুলো পশ্চিমা গণমাধ্যম এর প্রভাব আমি এই কথা না বলে পারছি না যে তারা শুধু আমেরিকা এবং ইউরোপের রিপোর্টের ওপর ভিত্তি করছে ইয়োশিরো মোরি জাপানের বর্তমান প্রধান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থানের সমালোচনা করে বলেন তার এই অবস্থান একপাক্ষিক এবং আমেরিকার ব্যাপারে আগ্রহটাই বেশি ইওশিরো মোরি হুশিয়ারি উচ্চারণ করে বলেন রাশিয়া যদি খুব বাজে অবস্থায় পড়ে তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ডকটিন রয়েছে যাতে বলা হয়েছে রাষ্ট্রের অস্তিত্ব যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে পরমাণু অস্ত্র ব্যবহার করা যাবে রাশিয়ায় ইউক্রেন চলমান সংঘাতের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে এদিকে জানিয়ে দিব জাপুরি জিয়াতে পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করলো রাশিয়া রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম সোমবার ইউক্রেনের জাপুরি জিয়াতে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার বিষয়ে সতর্ক করেছে চলতি সপ্তাহে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে গোলা পর এই সতর্কতার কথা জানালো সংস্থাটি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে মার্চে জাপুরি জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দখলে নেওয়া রাশিয়া এরপর থেকে ইউক্রেন ও রুশ সেনারা একে অপরের বিরুদ্ধে সেখানে গোলাবর্ষণের পাল্টা অভিযোগ করে আসছে রবিবার নতুন করে গোলাবর্ষণের পর কেন্দ্রটিতে সম্ভাব্য দুর্যোগের আশঙ্কা নতুন করে দেখা দিয়েছে রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সেই লিখাছে বলেছেন পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি রাত ধরে আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সাথে আলোচনা করেছি অক্টোবরের জাপরিজীয় বিদ্যুৎ কেন্দ্র দখলের বিষয়টি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনুষ্ঠানিকভাবে ঘোষণার পর সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করছে রোসাটম সেখানে কর্মরত ইউক্রেনীয় কর্মীদের রুশ নিয়ন্ত্রিত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে কিয়েব দাবি করেছে এই স্থানান্তর চুরির পর্যায়ে পরে বিদ্যুৎ কেন্দ্রটি ঘিরে একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তোলার আহ্বান জানিয়েছে আইএইএ লেখাচেপ মনে করেন এমন কিছু কেবল তখন সম্ভব যদি যুক্তরাষ্ট্র অনুমোদন দেয় তিনি বলেন আমার মনে হয় ওয়াশিংটন এবং যে দূরত্ব নিরাপত্তা অঞ্চল যুক্তরাষ্ট্রের বিলম্বিত সিদ্ধান্তের কারণে হতে পারে রসাটম প্রধান বলেছেন দৃশ্যত মনে হচ্ছে কিয়ে ছোট আকারে পারমাণবিক দুর্ঘটনা মেনে নিতে রাজি আছে এমন কিছু হলে ইতিহাসের ধারা পাল্টে যাবে ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেজন্য সম্ভাব্য সব কিছু করা প্রয়োজন এদিকে জানিয়ে দিব সিরিয়ায় স্থল অভিযানের ঘোষণা এরদোয়ানের সিরিয়া থেকে ছড়া রকেট তুরস্কের তিন নাগরিকের প্রাণহানির পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্থল অভিযান শুরুর ঘোষণা দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোকান সিরিয়ার উত্তর অঞ্চলে আঙ্কারা এবং কুর্দি যোদ্ধাদের প্রাণঘাতী হামলার পর সোমবার দেশটিতে স্থল অভিযান পরিচালনার এই ঘোষণা এসেছে কাতার থেকে তুরস্কে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেছেন এই অভিযানটি কেবল বিমান হামলার মধ্য সীমাবদ্ধ থাকবে এ নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি বলেছেন আমাদের স্থল বাহিনী কী ধরনের শক্তি ব্যবহার করবে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং চিফ অফ স্টাফ একসাথে সিদ্ধান্ত নেবেন তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন আমরা ইতিমধ্যে সতর্ক করে দিয়েছি যারা আমাদের ভূখণ্ড লঙ্ঘন করবে তাদের মূল্য চোকাতে হবে সোমবার সিরিয়া সীমান্ত লাগোয়া তুরস্কের কারকামিস জেলায় সিরিয়া থেকে সোরা রকেটের আঘাতে এক শিশুসহ তিনজনের প্রাণহানির পরে এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন তুরস্কের গণমাধ্যমে বলা হয়েছে সোমবার সিরিয়া থেকে সোরা অন্তত পাঁচটি রকেট তুরস্কের কারকামিস জেলায় আঘাত এনেছে সেখানকার একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে এতে অন্তত তিনজন নিহত ও ছয় জন আহত হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদুলু বলেছে রকেট হামলায় সিরিয়ার জারাব্লুস ব্লুস শহরের সাথে সংযোগকারী সীমান্ত এলাকার কাছে তুরস্কের কারকামিস জেলায় দুটি বাড়ি এবং একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে আনাদুলু প্রকাশ করা ছবিতে দেখা যায় কারকামিসের একটি স্কুলের জানালা ভেঙে গেছে এবং একটি ট্রাকে আগুন চলছে এর আগে রোববারও সিরিয়া থেকে সরার সীমান্ত ক্রসিং এ আঘাত তুরস্কের ছয় পুলিশ সদস্য এবং দুই সেনা আহত হন রোববার তুরস্কের বিমান বাহিনী সিরিয়ার কুর্দিস পিপলস প্রোটেকশন ইউনিটের অবস্থানে বিমান হামলা চালানোর পর কুর্দি যোদ্ধারা উত্তর সিরিয়া থেকে রকেটগুলো ছুড়ছে বলে সন্দেহ করা হচ্ছে একই দিন উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার পার্টি পিকে অবস্থানে বিমান হামলা চালিয়েছে তুরস্ক যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে তুরস্কে রোববারের হামলায় সিরিয়ার অন্তত একত্রিশ জনের প্রাণহানি ঘটেছে তো তেরোই নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয় এই হামলায় কুর্দিস্তান ওয়ার্কার পার্টি জড়িত বলে দাবি করা হয়েছে তুরস্ক সিরিয়ার ওয়াইপিজিকে পিকে সহযোগী হিসেবে বিবেচনা করে আঙ্কারা তবে ইস্তাম্বুল হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পিকে এদিকে জানিয়ে দিব কে হচ্ছেন পাকিস্তানের পরবর্তী সেনা প্রধান জানা যাবে পঁচিশ পাকিস্তানের বিদায়ী সেনা প্রধান কামার নাম আগামী নভেম্বর ঘোষণা করা হবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রী আগামী দু একদিনের দিনের মধ্যে পাকিস্তানের সেনাবাহিনীর শীর্ষস্থানীয় সর্বোচ্চ পাঁচ থেকে 6 জন কর্মকর্তার নাম সম্মিলিত একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে এই তালিকাভুক্ত কর্মকর্তাদের সবাই জেনারেল পদবীর অধিকারী তালিকা পাঠানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সংবিধান মেনে সেখান থেকে যার নাম নির্বাচন করবেন তাকেই পাকিস্তানের পরবর্তী সেনা প্রধান হিসেবে ঘোষণা করা হবে শুক্রবারের মধ্যে এই ঘোষণা দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে খাজা আসিফ বর্তমান সেনা প্রধান কামার জাভেদ পাচু আগামী অবসরে যাচ্ছেন উনত্রিশে নভেম্বর এর আগে নতুন সেনা প্রধানের নাম ঘোষণা করা হবে পাকিস্তানের সেনা প্রধান নিয়োগের ব্যাপারটি অন্যান্য দেশের সেনা প্রধান নিয়োগের চেয়ে ভিন্ন তাৎপর্য বহন করে কারণ উনিশশো সালে ব্রিটিশ ঐপ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভের একমাত্র যুগের মধ্যে গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোকে পিছু হতে বাধ্য করে কেন্দ্রীয় শাসন ক্ষমতা দখল করে পাকিস্তানের সেনাবাহিনী সাবেক প্রেসিডেন্ট ইস্কান্দার আলী মির্জা উনিশশো সালের সাতই অক্টোবর এক অধ্যাদেশে তৎকালীন পাকিস্তান জুড়ে সামরিক শাসন জারি করে সেই সঙ্গে পাকিস্তান এর সামরিক প্রশাসন হিসেবে নিযুক্ত করেন জেনারেল আয়ুব খানকে তার বিশ দিন পর সাতাশে অক্টোবর ইস্কান্দার মির্জাকে সরিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন আয়ুব খান সেই থেকে দেশটির রাজনীতিতে সামরিক বাহিনীর অংশগ্রহণ শুরু তারপর থেকে প্রায় পঁয়ষট্টি বছর ধরে কখনো সরাসরি কখনো আড়াল থেকে সর্বদা পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করে এসেছে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আই এস এই সময়সীমার মধ্যে যে কয়েকজন বেসামরিক রাজনীতিক পাকিস্তানের শাসন ক্ষমতায় এসেছেন তাদের প্রত্যেকে সেনাবাহিনী ও আইএসআই এর ও পুষ্ট হয়ে আসতে হয়েছে এবং যেসব সেনাবাহিনী ও আইএসআই রুষ্ট হয়েছে তাদেরকে রাজনীতি থেকে তো বটেই অনেক সময় দেশ এমনকি পৃথিবী থেকেও বিদায় নিতে হয়েছে পাকিস্তানের সর্বশেষ সেনা শাসক ছিলেন জেনারেল পারভেজ মোশারফ উনিশশো নিরানব্বই সালে অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অপসারণ করে পাকিস্তানের হন তিনি তার বছর পর জুড়ে জুড়ে দেশ ব্যাপক আন্দোলন সাল এবং আদালতের শাস্তি এড়াতে পাকিস্তান ছাড়তে ব্যর্থ হন মোশারফ তারপর থেকে সামরিক বাহিনী আর সরাসরি রাজনীতিতে আসেনি তবে এখনও পাকিস্তানের প্রতিরক্ষা ও কূটনীতিক সম্পর্ক নির্ধারণ করে দেয় সেনাবাহিনী এদিকে জানবেন পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিবিদ্ধ ফিলিস্তিনি কিশোর আহত অবস্থায় মারা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী পশ্চিম তীরের উত্তরাংশে অভিযান চালালে এবং গুলি চালালে কয়েক ঘন্টা আগে ক্ষত থেকে একজন তরুণ ফিলিস্তিনি মারা যায় কারণ ইসরায়েলি সামরিক বাহিনীর দমন ও আগ্রাসনের ফলে অধিকৃত ফিলিস্তিন অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং চিকিৎসা সূত্রের বরাদ দিয়ে আঠারো বছর বয়সে নির্যাতিতাকে মাহমুদ সাদী হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করেছে যে সোমবার ভোরে স্থানীয় বাসিন্দাদের এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় তাকে গুলি করা হয়েছিল জেনিন শহরে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখুন